চীনকে রুখতে রাজ্যে আসছে অত্যাধুনিক সিয়ন 300 জে সুপার হারকিউলিস এয়ারক্রাফট। রাজ্যের অন্যতম বৃহৎ এয়ারফোর্স বেস পানাগড়ে আসতে চলেছে সিয়ন 300 জে সুপার হারকিউলিস এয়ারক্রাফট। চলতি মাসের শেষে আসবে এগুলি। ভারত ও চীনের মধ্যে অশান্তি চলাকালীন এই এয়ারক্রাফট নিয়ে আসার প্রক্রিয়া তড়িঘড়ি শেষ করা হয়েছে বলে জানানো যাচ্ছে। এটাই হবে দেশের দ্বিতীয় বায়ুসেনা ঘাঁটি যেখানে একসঙ্গে এতগুলি সিয়ন 300 জে এয়ারক্রাফট থাকবে। নয়াদিল্লির হিন্দন এয়ারবেসেই একমাত্র এতগুলি এ ধরনের যুদ্ধবিমান রয়েছে। পানাগড়ে রাখা হবে 6টি সিয়ন 300 জে সুপার হারকিউলিস। গত মার্চেই বর্ধমানের পানাগড়ে আর্জেন সিং বায়ুসেনা ঘাঁটিতে এই যুদ্ধবিমান রাখার জন্য হ্যাঙ্গার বা সিয়ন 300 জে স্কোয়াড্রন কমপ্লেক্স তৈরি করা হয়েছে। সূত্রের খবর, শুধুমাত্র পূর্বাঞ্চল বা উত্তর পূর্বাঞ্চলেই নয়, দেশের সবথেকে আধুনিক ঘাঁটি হতে চলেছে পানাগড়ের আর্জেন সিং বায়ুসেনা ঘাঁটি। আগামী দিনে এখান থেকে শুধু সিয়ন 300 জে সুপার হারকিউলিস নয়, বায়ুসেনার জন্য অন্যান্য বোমারু বিমানও অপারেশন করানো যাবে বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। চীনের দিক থেকে বিপদের কথা মাথায় রেখে ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনার এই 70 বছরের পুরনো ঘাঁটিকে গত কয়েক বছর ধরেই আধুনিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। নামানো হয়েছিল সিয়ন 300 জে সুপার হারকিউলিস, কিন্তু অত্যাধুনিক হ্যাঙ্গার বা সিয়ন 300 জে স্কোয়াড্রন কমপ্লেক্স তৈরি না করায় সংশ্লিষ্ট আধুনিক বিমান এখনও অবধি পানাগড়ে রাখা সম্ভব ছিল না। এতদিন এই স্কোয়াড্রনের অন্তর্গত সিয়ন 300 জে সুপার হারকিউলিস বিমান রাখা হতো উত্তরপ্রদেশের হিন্দনে। পাকিস্তানকে মাথায় রেখেই হিন্দনে ঘাঁটি করা হলেও চীনের বার্তা দিতে পানাগড়েও ঘাঁটি করার উদ্যোগ নেয় বায়ুসেনা। তারপর থেকেই এখানে দেশের অন্যতম আধুনিক হ্যাঙ্গার তৈরির প্রক্রিয়া শুরু হয়েছিল।